এবার রাজ্যের বন দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন আবেদন করে দিতে পাবে। এখানে কিন্তু আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না। সব থেকে মজার কথা হলো তোমাকে আগে থেকে কোনো প্রকার অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি ইন্টারভিউর দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে চাকরিটি তুমি নিতে পারো। দুর্দান্ত সুযোগ রয়েছে সকলের জন্য, যারা আবেদনটি করতে ইচ্ছুক রাজ্যেই বন দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এ মাসেই ইন্টারভিউ, জানুয়ারিতেই ইন্টারভিউ হতে চলেছে। তো চলো জেনে নিই ডিটেলসে কিভাবে আবেদন করবে, কত তারিখে ইন্টারভিউ, কি যোগ্যতা থাকতে হবে আর কোন কোন পদে নিয়োগটি করা হচ্ছে, সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিং কে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি নোটিশটি। এখানে রাজ্যের বন দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে তা নিয়ে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখো ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে কিনা একসঙ্গে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এখানে এখানে তুমি আবেদনটি করে দিতে পারো। যে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে সবার প্রথমে চলো জেনে নিই সে সমস্ত শূন্যপদের নাম। নাম্বার ওয়ান, জু সুপারভাইজার পদে দুজন কর্মী নিয়োগ করা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে একজন নিয়োগ করা হবে। গার্ডেন সুপারভাইজার পদে একজনকে নিয়োগ করা হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট জু সুপারভাইজার পদে, মানে জু সুপারভাইজারের অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচজনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট গার্ডেন সুপারভাইজার পদে আরও একজনকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি সুপারভাইজার পদে আরও একজনকে নিয়োগটি করা হচ্ছে। নোটিশটি খুবই অল্প নোটিশ, সংক্ষেপে বলা হয়েছে তো এখানে মোট ১১ জন কর্মী নিয়োগ করা হচ্ছে। খুবই ইমিডিয়েটলি এই নিয়োগটি কিন্তু করা হবে। এখানে তোমাকে সরাসরি ২৪ তারিখে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ স্থানে। সেখানে ইন্টারভিউর মাধ্যমে তোমার যোগ্যতা দেখে, তোমার ডকুমেন্টস দেখে তোমাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। মনে রাখবে এ মাসে জানুয়ারি ২৪/১/২০২৪ কিন্তু ইন্টারভিউ হতে চলেছে সকাল ১১টায়। তোমাকে কি করতে হবে দেখো, এখানে তো সব থেকে যে ভালো কথাটি হলো আগে থেকে কোনো আবেদন করতে হবে না, সরাসরি তোমাকে ইন্টারভিউর দিন একটি বায়োডাটা বানিয়ে নেবে আর বায়োডাটার সঙ্গে যা যা ডকুমেন্টস আছে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু নিয়ে তোমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে। এখানে ঠিকানা বলে দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। দেখো তোমাকে ২৪/১/২০২৪ পৌঁছে যেতে হবে ইন্টারভিউ স্থানে ১১টার আগে। তো এখানে ইন্টারভিউর ঠিকানা হলো দ্য চেম্বার অফ মেম্বার সেক্রেটারি, আরণ্য ভবন, সেকেন্ড ফ্লোর, সেক্টর ৩, সল্ট লেক, কলকাতা ৭০০০১৬। দেখো এখানে তোমরা যদি বিশদে জেনে নিতে চাও অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট হলো wbza.co.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে দেখে নেবে অবশ্যই। এখানে প্রত্যেকটি পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা এই শর্ট নোটিশে বলা নেই, নোটিশটি শর্ট। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারো প্রত্যেকটার জন্য কি যোগ্যতা, কি বয়সসীমা, কি বলা হয়েছে। তো এই যে ঠিকানা বলা হয়েছে, তোমাকে নির্দিষ্ট ঠিকানায় ২৪ তারিখে ১১টার মধ্যে পৌঁছে গিয়ে তুমি যে কোনো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বলো, গার্ডেন সুপারভাইজার বলো, যে কোনো পদের জন্য যদি তুমি আবেদন করতে ইচ্ছুক থাকো, চাকরি করতে ইচ্ছুক থাকো, তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেই হবে। রাজ্যের বন দপ্তরে ইমিডিয়েট কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। পরবর্তী আপডেটসের জন্য এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।